সুপ্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আমি এ আলোচনা করব পেজ সাইজ ফন্ট সাইজ ফন্ট কালার স্টাইল যে কোনো ফন্ট জুম ইত্যাদি ডিফল্ট রাখবেন যেভাবে আসলে ডিফল্ট আপনি যে যে কোনো অবস্থাতেই রাখতে পারেন আমি পেজ সাইজ ফন্ট সাইজ ফ্রন্ট কালার স্টাইল জুম ইত্যাদি কথা বলেছি কিন্তু এখানে আরও আরও অনেক কিছু রয়েছে যেমন আপনারা ফন্ট স্টাইলটা আপনি চেঞ্জ করে রাখতে পারেন সেটাকে বোর্ড রাখবেন নাকি ইত্যালিক রাখবেন না কি রাখবেন নাকি জেসটিফাই রাখবেন অর্থাৎ সব কিছু মিলে আপনি ডিফল্ট রাখবেন কীভাবে সেটির উপর আলোচনা করবো তা আমি সরাসরি চলে যাচ্ছি তার জন্য যেটা করতে হবে আপনাকে ধরুন আমি নতুন একটি ডকুমেন্ট খুলব ডকুমেন্ট খুলেই টাইপ করা শুরু করবো কিন্তু আমি যদি সবসময় বাংলা টাইপ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফর্ম চেঞ্জ করে নিতে হয় অর্থাৎ ফন সাইজটা অন বিশেষ করে ডিফল্ট হিসেবে টাইমস নিউ রোমান দেওয়া থাকে তো এরকম যদি হয় যে সুতুনি এমজে অর্থাৎ আমি সুতুনি এমজি ব্যবহার করতেই যে ব্যবহার করছি এই জন্য আমি সুতুনি এমজির কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন মাউস পয়েন্ট আর যেখানে রয়েছে এন সুতুনি এমজে আমি ব্যবহার করি তো আমি যদি চাই যে ডিফল্ট অর্থাৎ ফাইল অন করার পর যদি সুতুনি এমজে পেরিয়ে যেতাম তাহলে হয়তো আমার কিছুটা সময় হলেও বাস্তব অর্থাৎ ঘন্টা আর চেঞ্জ করতে হতো না তবে শুধু একটা করতে হবে কি এই আপনাকে ইংলিশ থাকলে আপনি যদি বাংলা করতে চান তাহলে শুধু বিজয়তে ক্লিক করলে আপনি বাংলা লিখতে পারবেন এবং তখন ইংলিশের ক্ষেত্রে আপনাকে টাইমস রোমান সিলেক্ট করতে হবে কিন্তু আমি এটি বলছি এভাবেই যে আপনি যদি সবসময় বাংলায় টাইপ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডিফল্ট করে নিতে পারেন অথবা শুধু ইংলিশ টাইপ করবেন সেক্ষেত্রে শুধু ইংলিশ ডিফল্ট একটা জিনিস সেট করে রাখতে পারেন তো চলুন আমরা চলে যাই এর জন্য যা করতে হবে আপনাকে করতে হবে ফাইলে ক্লিক করে সেই ব্যাচে ক্লিক করতে হবে সেই ব্যাচে ক্লিক করার পর আপনাকে সেই ব্যাচ টাইপ এই ড্রপডাউন বক্স থেকে আপনি ডকুমেন্ট টেম্পলেটে ক্লিক করবেন ক্লিক করার পর যা আসুক না কেন আপনি এখান থেকে ক্যান্সেল দেবেন ক্যান্সেল দেওয়ার পর ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে নর্মাল একটা নাম ডকুমেন্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ ডকুমেন্টের নাম নর্মাল এই নর্মালটাতে আপনি ক্লিক করে তারপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনি এখানে যেমন সিলেক্ট করে রাখবেন অর্থাৎ মনে করেন আমি আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধু এটুকু করবো ধরুন আমি তোহামা এই ফন্ট সাইজটা তোহামা রাখলাম এবং আমি ইংলিশ সরি ইংলিশ না আমি বাংলায় রাখতে চাচ্ছি তো সুতুনি সুশ্রী জে রাখবো এবং এখান থেকে জুম জুমে ক্লিক করে আমি সবসময় পেজটাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট রাখব এই ক্ষেত্রে আমি ওকে দেবো ওকে দিয়ে আমি ফোন সাইজ আমার ইচ্ছে মতো আমি রাখছি ধরেন আটচল্লিশ রাখলাম রাখার পর আমি এই এটাকে জাস্টিফাই করে রাখলাম অটোমেটিক জাস্টিফাই হয়ে তাকে থাকবে বোর্ড ইত্যালি আন্ডারলাইন আপনি যেটাই সিলেক্ট করতে পারবেন না কেন করার পর আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু ফাইলে গিয়ে সেভ করতে হবে সেভ করা হয়ে গেছে এখন দেখবেন আমি যদি নতুন একটা ফাইল অন করি আবার নিউতে ক্লিক করি নিউতে ক্লিক করে ব্লাংক ডকুমেন্টে ক্লিক করছি দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর কিন্তু আমরা সুতুনি সুশ্রী এমজে এবং ফন্ট সাইজ দিয়েছিলাম আটচল্লিশ সেই আটচল্লিশ এবং পেজের সাইজ অর্থাৎ জুম রেখেছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার এখানে তাই শো করেছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে অর্থাৎ আপনি যা করবেন না কেন সেটি সেভাবে ডিফল্ট হয়ে যাবে এইটি হচ্ছে ডিফল্ট আপনি কম্পিউটার অন করার পরে আপনি এমএস ওয়ার্ড অন করলে দেখবেন আপনার ডিফল্ট আপনি যেভাবে চেয়েছিলেন সেটি আপনাদেরকে প্রদর্শন করবে তো এই ছিল আমার আজকের টিউটলে আলোচ্য বিষয় আপনাদের এতটুকু ভালো লেগে থাকলে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনাদের কম্পিউটার জানা সফল এবং সার্থক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ